যা নিষেধ করেছে সেদিকে খবরদার দেও না। মুসলমান, আজ আমরা ইমান পেয়েছি, ইমানে হালাতে আজ আমরা বসে রয়েছি বাবজি, আজ আমাদের তো উচিত হবে কোরআনকে মেনে নিয়ে, হাদিসকে মেনে নিয়ে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক কায়েম করা। কিন্তু আজ মুসলমান এত মার খাচ্ছে, এত বেইজ্জতি, এত লাঞ্ছিত, এত ভীরিত হওয়ার পরেও মুসলমান এখনো পর্যন্ত এদের হুশ হলো না বাবা। সব থেকে অবাক হয়ে যায় মুসলমানদেরকে দেখে, যখন বলছি এনআরসির বিরুদ্ধে মিছিল বের করো, তোদের চেয়ে লাখ লাখ লোকের মিছিল, মানছি না, মানবো না। যখনই আবার মিছিল চলতে চলতে বলছে হাইয়া আলা সালা, এক মিছিলওয়ালা বাপ ঢুকলো না। কি বলছেন? আর মিছিলওয়ালা নাই। জোরে বলুন, সব ক্ষমতার মালিকটা কে? আল্লাহ। আরো জোরে বলুন, কে? মুসলমান, আমি তো বলি, এখনো বলছি, সেদিন পাক সার্কাস ময়দানে ১২ তারিখে কি গো বিরাট ১২ জানুয়ারি প্রোগ্রাম হলো, সেখানে তো আমরা ছিলাম। হ্যাঁ দোস্ত আমার, সেখানে বলা হলো, আমরা বড় বড় মজলিসে গিয়েও বলছি, ওরে মোদি দি, অমিত দি, তুমি ফেরাউনের থেকে বড় এখনো হওনি, নমরুদের থেকে বেশি ক্ষমতা অর্জন করতে পারো নাই। ফেরাউন এমনি করে আঙুল তুলে বলেছিল আমি খোদা, সবাই বলেছিল জি হ্যাঁ আপনি খোদা, কি কেউ বলেছিল কিনা? একবার আঙুল তুলেছিল সবাই বলেছিল জি হ্যাঁ, তার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারোর ছিল না। আজকে কোন রকমের চেয়ারটা পেয়ে বসেছে দিল্লিতে, আগে বলছে এনআরসি, বাংলার দিদি বলছে মানবো না, মানছি না। আমাদের মুর্শিদাবাদের ভাষা, বিটি ছেলেকে তোকে মানে না, তাহলে তুই আবার কি করে প্রধানমন্ত্রী হবি? অথচ ব্যতিব্যস্ত আমরা দোস্ত আমার। সেই জন্য আমি বলি, মুসা আলাইহিসসালামকে পাঠিয়ে নীলদরিয়ার পানিতে ডুবিয়ে শেষ করেছে, সেই আল্লাহ আজও আছেন কিনা? তোরে বোন আছেন কিনা? তাহলে কেন মুসলমান ইমান দুর্বল করে ঘুরে বেড়াচ্ছে? মুসা আলাইহিসসালামের মতো ইমানকে তেজ করি, ইমানের শক্তি বাড়াই, কিছু করতে হবে না। বিখ্যাত শেখ সাদী উনি রহমতুল্লাহ আলাই বলেন, দুশ্মন চেয়ে গুণাধিকার মেহের বাপ বসা দোষ, দুশ্মনের সাধ্য কি বা শত্রুতা করিতে, দুশ্মনের সাধ্য কি বা শত্রুতা করিতে, কৃপা যদি করে দোস্ত তোমার উপরেতে, আল্লাহ যদি রাজি হয়ে যায় বিশ্ব নারাজি হলে আমার কেউ কিছু করতে পারবে না। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? জোরে বলুন কথা ঠিক না বেঠিক? মুসা আলাইহিসসালাম আসছেন দুনিয়াতে, খবর পেয়ে গেল, অমনি বলে দিল শয়তান, সমস্ত ছেলে তারা পয়দা হবে, তাদেরকে মেরে ফেলো। কি গো বলা হয়েছিল কিনা? হয়েছিল কিনা? বলে যে বিবির গর্ভে পুত্র হবে মারো, কন্যা হলে বাঁচাও। কিন্তু জোরে বলুন, আল্লাহ তাকে পৃথিবীতে নিয়ে আসবে, তাকে রুকনেওয়ালা কেউ আছে? তাকে মারনেওয়ালা কেউ আছে? আল্লাহ এমন কুদরতওয়ালা বলছো রে ফেরাউন শয়তান, তুই সন্তান দেখে হত্যা করবি? আমি তোর দুশ্মনকে ইচ্ছা করলে তোকে দিয়ে লালন পালন করিয়ে নেব। তা আল্লাহ তাই করেছে কি করেনি? জীবন করেছে কি করেনি? আপনারা শুনেছেন, আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালাহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান, শিশু মুসা নবীকে দুশ্মনের ডরে সিন্ধুকে পুরিয়া দিলে ভাষায় সাগরে, যেথাই ছিল প্রাণের ভয়, যেথাই ছিল প্রাণের ভয় সেথাই পেল সে আশ্রয়,
বোনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। বলুন কার ক্ষমতা? কার ক্ষমতা? মুসলমান। ভারতবর্ষ স্বাধীন যেদিন হয়েছে, 70 বছর হয়ে পার হয়ে গেল, অধিকাংশ সময়ে দিল্লির গদিতে গান্ধী পরিবাররা বসেছে। আল্লাহর ইচ্ছা হলো গান্ধীদেরকে বললো হরে গান থেকে চেয়ার থেকে টান মেরে ফেলে দিল, দিয়ে বলল এই চালা বস। বলেছে কিনা? বলেছে কিনা? তাহলে আল্লাহ যে বলে দিয়েছে কোরআন পাকে, এটা তোমার মনে নয়? দিনকে রাত, রাতকে দিন কে করে? কে করে? মুর্দা জিন্দা, জিন্দা মুর্দা কে করে? সবই আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজুল মুলকা মিম্মা তাশা ওয়া তুরিজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কার ক্ষমতা? রাজ্য মান্য সিংহাসন সবই করি দান। আল্লাহ বলছেন রাজ্য মান্য সিংহাসন সবই করি দান, শাহনশাহি কেড়ে নিয়ে ফকির ও সাদান, বাদশাকে ফকির করেন, ফকিরকে করেন রাজ, ভাঙা গড় পৃথিবীতে এই তো তার কাজ। কথায় 1000 টাকা কত গুণ লয়, সারাদিন খেটে কেহ অনাহারে লয়, কেহ বা 1000 টাকা পাই মাহিনাতে, কেহ বা ঘোড়ার ঘাস কাটে পেট ভাতে। কার ইচ্ছা? জোরে বলুন সব কার ইচ্ছা? বিনা খুঁটি খাম্বাতে মাথার উপরে আসমানকে টানিয়ে রেখেছেন কে? ধরে বলুন কে? জমিনকে বিছিয়ে দিয়েছেন চলার জন্য কে? আল্লাহ যদি ইচ্ছা করে আসমান ফেলে দেবে মাথার উপরে, পারবে কিনা? ধরে বলুন পারবে কিনা? পারবে। লোক রেডি করে রেখেছে কি? সে মাল সিংহা হাতে করে দাঁড়িয়ে আছে, যেদিন আল্লাহ বলবে বাজা বাঁশিতে ফুঁক লাগা, এবার যেমন বাঁশিতে ফুঁক লাগাবে বাবজি, গর্ভধারিণী নারীর গর্ভপাত হয়ে যাবে, আসমান চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো তুলুর মতো আকাশে উড়তে থাকবে, সেদিন কোনো মানুষের বা কোনো জীবজন্তুর আর নিশানা পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? এই জন্যই তো বলি আল্লাহর মার জগতের ভাই। মেয়েগুলো সেই সন্ধ্যা থেকে এ পর্যন্ত ছোট ছোট কচি কচি মেয়ে, আপনার বাড়িতেও তো আছে বড় মেয়ে, তারা ভালো করে কলমাটাই জানে না। আর এই মেয়েগুলো কিভাবে বলছে তুকা পাখির মতো একেবারে, কি বলেন, একেবারে গেডমেট গেডমেট করে ইংরেজি বলছে, বা আমার বাপও জানে না। হ্যাঁ আল্লাহ করে সত্যি কথা না, কি বলেন, গেডমেট করে ইংরেজি বলছে এতটুকু ছেলে মেয়েগুলো। সুবহান আল্লাহ। জি সামনে ফাঁকা মতো রয়েছে, আপনারা যদি বেকায়দা করে রেখেছেন, লোকজন চলে গেল, চেয়ার গুলা এদিকে হয়ে গেল, কোন একটা ছেলেকে বলতে পারেনি, কোন একটা লোককে একটু খড় দিয়েও যদি মুখের বাড়ি বের দিত পরিষ্কার হয়ে যেত, কি বলে পরিষ্কার হয়ে যেত, তার লোকজন বসতে পারতো। এখন লোকজন খুঁজল কে বসবে, কত ইমানের জোর কার আছে বাড়ি, তোর দিনের কথা হচ্ছে তো ধুলুতেই বসবো, অত তেজ ইমানদার এখনো হয়নি। এমনিতেই যে কে আসছে না রাজ্যে বা ধুলুতে বসবে আবার, তবে হ্যাঁ অত্যন্ত অন্তরে মহব্বত আছে, সে ধুলুগুলো দেখবে না বাবজি ওইখানে। সুবহানাল্লাহ। একটা হাসির কথা শুনেন, যখন প্রথমে ওই তায়াম্মুমের খবরটা চালু হল, তায়াম্মুম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে সফরে আছেন, রাত্রিতে ঘুমিয়েছে দুইজনারই বাবা স্বপ্নদোষ হইয়াছে, স্বপ্নদোষ, তা তো ফরজ গোসল করতে হবে, এবার শীতে পানি নাই, পানি পাচ্ছে না কোথাও, তাহলে এবার কি করবে? তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল বলেছেন পানি না পাওয়া গেলে তায়াম্মুম করলেই হবে,
তো তাই এমন করো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওযু করার মতো এমন করে নিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তা কি গুনাহ ওযুর বেলাতে ওঠা, আর এটা তো গোসল, সব শরীরে পানি লাগলো কই, সব শরীরে মাটি লাগা, উনি সে জামা কাপড় খুলে বা গোটা শরীর একবার করে কড়া গড়ি দিতে লাগলো পানিতে। এবার চ আল্লাহ রসুলকে জিজ্ঞেস করল, দুই তোলায় চলে এসেছে, এসে আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ এই কাণ্ড হয়ে গেছে কি করেছ? আবু হুরায়রা বলছে হুজুর অজু ফুরিয়ে গেলে অজু তেমন করতে হয়, অজু তেমন হ্যাঁ ঠিক আছে মুখে হাতে ঠিক আছে, কিন্তু গোসল তো গোটা শরীরে পানি দিতে হয়, তাহলে গোসলের তেমন পানি নাই গোটা শরীরে ধুলো লাগে ধরে, আমি হতো সেই জন্য ধুলো তো বড় করে দিয়েছি, আর ওই উনো গোসলের তেমন তাও এরকম করে করছে। আল্লাহ রসুল হাসলেন, বলছে আবু হুরায়রা তুমি খুব সাদা লোক, তোমার দিলটা খুব সাদা, ওই জন্য তুমি ভেবেছ গোসল আর অজু তফাত হওয়া দরকার, পার্থক্য হওয়া দরকার, তুমি সেই ভেবে করেছ না, আবু হুরায়রা উমর যা করেছে ওইটাই সঠিক। ধরে বলুন সুবহানাল্লাহ, ধরে বলুন সুবহানাল্লাহ। তো আর যদি ওই আবু হুরায়রার মতো কিছু সাদা সাহাবি থাকে বা জামসা শুনলে বলা, তাদেরকে বলবো বাবজি একটু সামনে এসে বস, তোমার আমার কারাবো দাঁড়িয়ে আছে এখনো, রাস্তায় দাঁড়িয়ে আছো কারা, এত কথা শোনার পরেও তোমাদের এই যে মন যাচ্ছে না, আবাবাজি একটু বসো, কত দূর থেকে এসেছে আমি মুর্শিদাবাদ জেলা থেকে, এখান একটু দূর 600 কিলোমিটার রাস্তা আপ ডাউনে, কত বললাম 600 কিলোমিটার রাস্তা, এইখানে যে বাবা গাড়ি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, তো আমার সাথে আজকে বুঝতে না এসে তোমার বাবা নাম এক মুক্তি সাহেব এসেছে, তো বলছে হুজুর কতই বা দূর চলেই যাচ্ছে, তো বস না বাবা দেখ না ঠিক দিয়ে পৌঁছাবো, হ্যাঁ এটা কিন্তু চলে এসেছি, বলার উদ্দেশ্য আমার একটাই, এও বাবা দিলা দাঁড়িয়ে থেকো না বাবা, দেখো রাস্তাতে একটা লোক দিলো না দাঁড়ায় বাবা, শুনতে হয় তো বসে শুনুন, আর তা না হয় তো বাবাজি রাস্তা থেকে হটো বাবা, পরিষ্কার পরিচ্ছন্ন কথা, একটু দয়া করে বসে শুনুন, আর তা না হলে বাদ হটে, এটা মাদ্রাসাতুল বানা নাকি বলেন, মাদ্রাসাতুল বানা মহিলাদের মাদ্রাসা, আমরা ছোটবেলায় যখন পড়েছি তখন বা মহিলাদের মাদ্রাসা ছিল না, মেয়েদের মাদ্রাসা ছিল না, আমার মা বোনদের কোরআন পড়া যদি শোনেন তাহলে মনে হবে যেন এখন একটা ইয়ামত চালু হয়ে যাবে, কি বলেন এত সুন্দর কোরআন শরীফ মা বোনরা পড়ে মনে হয় কিয়ামত শুরু হইল বোধ হয়, সুবহানাল্লাহ, কিন্তু এখন এই মেয়েরা কোরআন পড়ছে তো কেমন সুবহানাল্লাহ, শুনলে জান ঠান্ডা হয়ে যাচ্ছে, তাজবিদের সাথে জান্নাতি ভাষা এত সুন্দর করে আওয়াজ করছে। আমি আপনাদেরকে বলি বাবজি জোরে করে উত্তর দেবেন, জমি যদি খারাপ হয় তো কিষাণ যত ভালোই হন না কেন ফসল ভালো হওয়ার সম্ভাবনা থাকি না, কিন্তু জমি যদি ভালো হয় কিষাণ যদি একটু কমাও হয় ফসলটা কিন্তু ভালোই হবে, কি গো হবে কি হবে না, আপনি একবারে শুরু থেকে এ পর্যন্ত দেখুন, বুজুর্গানের দিন থেকে দেখুন, কারা তারা আল্লাহ আকবার চার তারিখার ইমাম দ্বারা ইমামে আজম রহমতুল্লাহ তার মাকে বাপকে দেখুন, ইমামে শাফি রহমতুল্লাহ মা বাপ দেখুন, ইমামে মালিক রহমতুল্লাহ মা বাপ দেখুন, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মা বাপকে দেখুন, সব থেকে আমরা তাকে বড় পীর করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মা বাপকে দেখি, তাহলেই বুঝতে পারব যে কোন মা আর কোন বাপ তাদের গর্ভে কি জন্ম নেয় তাদের ঔরসে কি জন্ম নেয় বাপ, সুবহানাল্লাহ। আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই একটি ঘটনা, আপেল খেয়ে ফেলেছিলেন নদীর পানিতে পিপাসার যন্ত্রণাতে,
থাকতে না পেরে পানি পান করতে যে আপেল দেখতে পেয়ে খেয়ে নিয়েছেন, খাওয়ার পরে চিন্তা হলো সুবহানাল্লাহ কার আপেল, বিনা অনুমতিতে খেলে তো হারাম খাওয়া হবে, তাহলে এ কি করবো আমি, এ তো জাহান্নামী হয়ে গেলাম। এইবার খোঁজ করতে লাগলেন কোন দিকে, দক্ষিণ দিকে স্রোত আসছে, উত্তর দিকে হাঁটতে লাগলেন, কেন ওই দিক থেকে আসছে, খুঁজতে খুঁজতে যেই দেখছে একটা নদীর এরকম করে আপেলের ডালপালা সব ঝুলে আছে নদীর উপরেই বাগানে, মনে মনে ভাবতেন এই বাগানের আপেলই হবে, চলে গেলেন, যে দেখছে এক বয়স্ক লোক বসে আছে, যে বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ, বলো ওয়ালাইকুম সালাম, কি খবর বাবা, হুজুর আমাকে ক্ষমা করুন, কেন বাবজি কি ব্যাপার, তো বলছে হুজুর আপনার এই বাগানের আপেল মনে হয় পানিতে পড়ে গিয়েছিল তাই ভেসে চলছিল, আমি ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলেছি, আপনার তো অনুমতি নেওয়া হয়নি, তাহলে তো আমার হারাম খাওয়া হয়েছে, আর হারাম খানেওয়ালা তো জাহান্নামে যাবে, হুজুর দয়া করে মাফ করুন। বুজুর্গ মনে মনে ভাবছে কত আপেল কোন দিকে গেল, কেউ তো কোনোদিন আসে না রে, হ্যাঁ তাহলে এ মাল তো বোধ হয় যেমন তেমন নয়। আচ্ছা বাবা থামো, এ বাগানটা আমার মেয়ে, আমি মেয়েকে জিজ্ঞেস করে আসি, জিজ্ঞেস করতে যে ঘুরে এসে বলছে বাবা মাপ হতে পারে, তুমি আমার কাছে দু বছর যদি গোলামি করতে পারো তো হবে, দু বছর এলে যাও বাপের যাও, না দু বছর গোলামি করার পরে মাপ হবে তো, হ্যাঁ তা হবে, আমি রাখি দু বছর গোলামি করে নিলে বাবা, চিন্তা করছে সুহান আর একটা শর্ত আছে, কি আমার মেয়ের সঙ্গে যদি বিয়ে করতে পারো, কিন্তু শোনো মেয়ের বিবরণটা কি, মেয়ে রাত্রির অন্ধকারের থেকে কালো, মেয়ের মুখে কথা নাই বোবা, মেয়ে অন্ধ, মেয়ে ল্যাংড়া খোয়া, মনে মনে ভাবছিলাম দু বছর গোলামি করলাম, আবারও বলছে বিয়ে, বিয়ে যদি আবার ভালো মেয়েটা হতো তাও হতো, যা বিবরণ দিচ্ছে যে কি করা যায় আল্লাহ, চিন্তা দেখে বুজুর্গ বলছে বাবা চিন্তা হচ্ছে তাহলে যাও, হুজুর তাহলে আমি রাজি, মাপ হবে তো তা হবে, বিয়ে হয়ে গেল বাবা দি, ভালো করে শোনেন বিয়ে তো হয়ে গেল, বিয়ে যখন হয়ে গেল শ্বশুর মশাই জামাইয়ের হাত চেপে ধরে নিয়ে যাচ্ছে, চলো তোমাকে দিদির কাছে বাসর ঘরে দিয়ে আসি, এবার দিদির কাছে বাবা বাসর ঘরে দিয়ে দেখে বলছে এইটা ঘর, এই ঘরে আমার মেয়ে আছে তুমি যাও, এই বলে শ্বশুর চলে এসেছে, আর বুঝতেই পেরেছেন বাবা দি, যেমন ঢুকেছে দরজা খুলে দেখছে খাটিয়ার ওপরে বসে আছে বাবা দি, একবারে মনে হচ্ছে স্বর্গ মানে জান্নাতের হুর বসে আছে, তখন সুবহানাল্লাহ একবারে ডাবল ডাবল চোখ বের করে ওই মহিলাই তখন একে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এ বেচারা তো উত্তর না দিয়ে ঠিক ছুটে একবারে নিচে নেমে এসেছে, এসে বলছে হুজুর সব গুনাহ হয়ে গেছে, আপনি রাস্তা ঘর ভুল দেখিয়েছেন, আল্লাহ যদি উত্তর দাও সালামে তোমার কি হাল হতো, হ্যাঁ আল্লাহ ওই আল্লাহ, কেন কি হলো বাবা, আপনি তো বিবরণ দিয়েছেন সে মেয়েই নয়, আপনার দেখার ঘর দেখাতে ভুল হয়েছে নিশ্চয়, কেন বাবা আপনি বললেন অন্ধ, আমার দিকে তাকাচ্ছে পুরুষের মতো চোখ, আপনি বললেন কালো তো পূর্ণিমার চাঁদ, আপনি বললেন ল্যাংড়া খোড়া দুই হাতে সুন্দর, বলেছেন বুবা আমার সালাম দিল, হাসছে বলে এইটাই অরিজিনাল বুজুর্গ আল্লাহর ওলি, জামাই আমি ওলি বলছে বাবা দি শুনে নাও, আমি অন্ধকারের মতো কালো কেন বলেছিলাম, আমার মেয়ে বেপর্দায় বাইরে আসে নাই এই জন্য আমি বলেছিলাম অন্ধকার কালো, আমার মেয়ে রাস্তাতে হাঁটে নাই বেপর্দা হয়ে এই জন্য ল্যাংড়া খোড়া বলেছিলাম, কোন পরপুরুষকে আমার মেয়ে
বিনা কারণে কথা বলে নাই, এই জন্য বুবা বলেছিলাম কোন পরপুরুষের দিকে নজর দেয় না, এই জন্য আমি অন্ধ বলেছিলাম। বাবারে ওইটাই তোমার বিবি দরবার সুবহানাল্লাহ, কত পরহেজগারী নিমেয়ে কত তাকওয়াওয়ালী রমণী, আর তাদেরই গর্ভে জন্ম নিলেন সারা পৃথিবীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। যারা সুবহানাল্লাহ, যারা সুবহানাল্লাহ, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির মাকে দেখুন, সুবহানাল্লাহ, ইমামে বুখারী যখন চলে এসেছে ছোট্ট ছেলে, তখনই বাপ ইন্তেকাল করবে, ইন্তেকালের সময় মাকে বলে যাচ্ছে, ওগো ওগো শোনো শোনো, আমি তো দুনিয়া থেকে মনে হয় চলে যাবো, আমার মনে আসা কি করা হবে না, তোমাকে দায়িত্ব দিচ্ছি, আমি যদি চলে যাই দুনিয়া থেকে, তুমি আমার ছেলেকে কোরআনের হাফেজ করবা এবং বড় আলেম করবা। ধরুন সুবহানাল্লাহ, এবং চলে গেলেন আব্বা দুনিয়া থেকে, ছেলেকে ছোট্ট ছেলে মাদ্রাসায় দিলেন, মাদ্রাসাতে গিয়ে 7 বছর ওই বাবা হাফেজ হয়ে গেলেন। ধরুন সুবহানাল্লাহ, 7 বছরে হাফেজ যেমন হলেন, এবার মাদ্রাসায় দিলেন কোরআন মানে আলেমের দিন হবার জন্য, এবার আস্তে আস্তে দেখা গেল অন্ধ হয়ে গেল বেচারা, চোখ চলে গেল, এইবার কি করে পড়বে বাবা, এবার পড়তে গেলে তো আলেম হতে গেলে তো বহুত দিন পড়তে হবে বাবা, এবার কি করে পড়বে, মা জগত জননী, এবার দুঃখে শোকে কেঁদে পাগল, আল্লাহ একবার তাহার যদি গুজারিনি রমণী বাবা, এবার মা আল্লাহর কাছে ডেলি কাঁদে ডেলি কাঁদে। একদিন এমন এলো পাড়ার ছেলেদের সাথে মাদ্রাসায় পাঠাই, আসে আর যাই, হঠাৎ করে শুনতে পেয়েছে একদিন কালবৈশাখী ঝড় হয়েছে, আর সেই ঝড়ে অন্ধকারে বাচ্চা আমার কোথায় পড়ে গেছে, মা খোঁজ পেয়েছে সব বাচ্চা এসেছে আমার বাচ্চা আসে নাই, মা খোঁজে 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 গিয়ে দেখছে একটা ঝোড় জঙ্গলে পড়ে রয়েছে, কাঁটা খোঁটায় ছিঁড়ে গেছে, মা কোলে করে তুলে শরীর পরিষ্কার করে দিয়ে ভালো করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, কিন্তু মায়ের ঘুম নাই সারা রাত্রি রে বাবা, মা জননী আর ঘুমাচ্ছে না। আমি তোদের নিকটবর্তী হয়েছি, তোরা আমার কাছে যে যা চাইবি চেয়ে নে, আমি দুবার জন্য এসেছি, তোরা কে কোন দোয়া করবি কর, আমি কবুল করার জন্য এসেছি। চোখের পানি দিয়া মা এবার অধর্ণ এনে কানকে লেগেছে, দু হাত তুলে করবার দেখে আলম আমার ছেলে অন্ধ, আল্লাহ তুমি অন্ধ করেছো, ইচ্ছা করলে তুমি আমার ছেলে চক্ষু দান করতে পারো, তার বাপের কাছে আমি ওয়াদা করেছি আমি একে আলেমের দিন বানাবো, কিন্তু হাফেজ হয়েছে আলেম হতে পারেনি অন্ধ হয়ে গেছে, আল্লাহ মায়ের দোয়া তুমি কবুল করে নাও। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, গর্ভধারিণী জননী যদি সন্তানের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করে, সে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, এবার আল্লাহু আকবার, মাকে যে পাগল, হঠাৎ করে ফজরের আযান হচ্ছে, আসসালাতু খাইরুম মিনান নাম, ওই বাচ্চার কানে আওয়াজ গেল, আর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল বাবা, আলহামদুলিল্লাহ বলে বাচ্চা উঠে পড়েছে, উঠে এবার উজু টুজু করে সে মাকে দেখছেন কান্নাকাটি করছে, মাকে বলছে জননী ফজরের আযান হয়ে গেছে নামাজ কি পড়বেন না, মা বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে বেটা আমি প্রতিদিন ঘুম থেকে তোকে উঠিয়ে নিয়ে যাই, তারপরে তোকে বাথরুম টাথরুম সারিয়ে উজু টুজু করে নিয়ে আসি, এখন একা একা কি করে তুই গেলি আর এলি বেটা বল, বলছে আম্মা জান আমি ঘুমিয়েছি, যখন আমার কানে আযানের আওয়াজ গেল যে ঘুমের থেকে নামাজ প্রিয়, আর সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল মা গো, এই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখছি জননী আমার কাছে দুনিয়া আর অন্ধকার নয়, দুনিয়া যেন আমার কাছে আলো হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না, একবার জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন 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 সেই ইমাম বুখারী
চক্ষু পেলেন বলুন, মায়ের দোয়াতে পেলেন কেন বলুন, মা তাহলে কোন মা ছিলেন বাবা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা যখন মায়ের পেটে বাচ্চা ছিল উনি বলেছেন, আমার পেটে যতদিন ওই বাচ্চা ছিল আমি ততদিন সন্দেহ যুক্ত, যদিও জায়েজ আছে খাবার, তবুও যদি সন্দেহ হতো সে খাবার আমি জীবনে খাই নাই। সুবহানাল্লাহ, জরুর সুবহানাল্লাহ, কত তাকওয়াওয়ালা, কত পরহেজগার রমণী বাবাজি, তবেই তো তার গর্ভে এসেছে জগত জননী, জগতের সেরা মনীষী ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। তাই আমার বলার উদ্দেশ্য বাবজি, মা তৈরি করবো তো মায়ের মতো, যেটা বলুন ইনশাআল্লাহ, যেটা বলুন ইনশাআল্লাহ। ভাই আজকে দেশ দুনিয়াময় আল্লাহু আকবার কি চলছে, দেলিল্লা পানা মুসলমান বড় আফসোস লাগে, অমুসলমানরা করতেই পারে, তাদের কাছে কোরআন নাই, হাদিস নাই, দিন নাই, ইমান নাই, কিন্তু আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, দিন আছে, ইমান আছে, মুসলমানের ছেলে আমি, বড় দুঃখের কথা। আজ তিনটে পয়সা হাতে হয়েছি, কন্ট্রাক্টর কেউ দফা দাও, কেউ ঠিকাদার, কেউ মাস্টার, কেউ ডাক্তার, ওই চাকরিটা একটু পেয়েছি, পয়সা একটু হাতে হয়েছে, আর আমি মনে মনে করছি ওই বুড়কা লাগিয়ে জঙ্গলি জানোয়ার বানাবো না, নাকি বলেন এয়ারপোর্টে বসে আছি শীতের সময় লাগিয়ে ভালো করে বসে আছে, একটা মেয়ে এসে বসেছে এই পাশে, প্লেন আসেন এয়ারপোর্টে বসে আছে, মেয়েকে আমার থেকে বারবার তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে, আমাকে বলছে এক বার প্রথম দুবার বলছি, কেমন জি